রাজশাহীতে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আয়োজনে ও ইউএস এইডের অর্থায়নে আমিও জিততে চাই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। দুপুর দুটা থেকে রাজশাহী কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠান হয়। ক্যাম্পেইনে রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, রাজনৈতিক নেতারা সহ নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় তারা নাগরিক প্রত্যাশা ও সমস্যার নানা বিষয়ে মতামত জানান। এর বাইরেও নাগরিক সংশ্লিষ্ট বিভিন্ন দাবি আমিও জিততে চাই অনলাইন প্ল্যাটফর্মে তুলে ধরার আহ্বান জানান আয়োজকরা। এ সময় সচেতনতামূলক নাটক প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।